আমার নবী আপনার নবী সব সময় বলছেন এবাদত হবে একজনের, জবান খুলে বলো তিনি কে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আমার আল্লাহ বলে আমি তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নবী আমার বলে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার ধরন দুইটা, একটা হলো তোমার খবর আছে আর একটা হলো তোমার মায়া আছে। খবর আছে কথা হলো ওই কথাটা, আজরাইলের রুহ নেওয়ার সময় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আবার ভালো খবর হলো আজরাইল তোমার কাছে আসবে, তোমার কাছে এসে বলবে হে আল্লাহর বান্দা, আমি তোমার রুহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছি, আমি তোমার রুহ নিতে চাই, তুমি প্রস্তুত আছো কিনা। ইমানদার বলবে ও আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রুহটা লইয়া যাও, দুনিয়ার বাহাদুরি আমার ভাল লাগে না, দুনিয়াদারি আমার ভাল লাগে না, দুনিয়ার খাবার আমার ভালো লাগে না, দুনিয়ার বন্ধু বান্ধব আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রুহটা লইয়া যাও, আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার বলেন না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য, বেঈমান মনে করে দুনিয়াটা হলো বালাখানা, কতক্ষণ ঠিক কি না? আর দিতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মরণের সময় তোমার হাড্ডির জোড়া খুলে যাবে, তোমার রক্ত ছিঁড়ে যাবে, তোমার ব্রেন আউট হয়ে যাবে, পায়খানা করে ভাসিয়ে দিবে, তোমার মাথা তার ছিঁড়ে যাবে, তোমার ব্রেন লণ্ডভণ্ড হয়ে যাবে, তোমার শরীরে তাজা রক্ত পানি হয়ে যাবে, কিন্তু তোমার অন্তরে যদি মুস্তফার মহব্বত রাখো তোমার শরীরে তাজা অবস্থায় থাকবে, তোমার কাছে এসে আজরাইল সালাম দিবে, তোমাকে মাথায় হাত বুলিয়ে দিবে, রসুলের চেহারা তোমার সামনে আসবে, আজরাইল রুহ কবজ করবে, তুমি যারা পরিমাণ ট্যাগ পাবে না, আমরা সেই নবীর গোলামি করিলাম। আমার ভৈরবের বন্ধুরা, রাত্র প্রায় গভীর হয়ে গেছে, এরপরও আমি গুনাহগার বয়ান করতেছি, শুনুন। ইমানদারের কাছে আজরাইল আসবে, তিন দিক দিয়ে রুহ নিতে দেই না, আল্লাহ ডাক দিয়ে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, যেই মাত্র আল্লাহর নামটা লেখলেন ওই আল্লাহ নামের ভিতরে মধু আছে না না? কিভাবে আছে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ নাম থেকে হামদাটা বাদ দিয়া দেন, থাকে মাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লা থেকে লাম শব্দটা বাদ দিয়ে দেন, থাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, লাহু থেকে হু শব্দটা লামটা বাদ দিয়ে দেন, থাকে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু। তাইলে আল্লাহ নামের ভিতরে হামজা বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, হুয়ের ভিতরে মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো, ঠিক কি না বলো? আরে আল্লাহ নামের ভিতরে যা মধু আসেনি এটা কর না, আমার দয়াল নামে এত গমদু, ইয়ো আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসে দেওয়ানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা, ওরে তোমার এবার আসে
ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা আমার মন গো ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম কালেকা আমার ইমানদারের চোখের সামনে গিয়া ধরো। এবার ইমানদারের চোখের সামনে আজরাইলের হাতের তালু আল্লাহর নামটা এসে যখন ধরবে, যেই মাত্র নামের দিকে তাকাবে আজরাইলের আল্লাহর নামটার দিকে তাকাইয়া ইমানদার আল্লাহ নামের মধ্যে ফানা ফিল্লা হয়ে যাবে। যখন আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে, এই মুহূর্তে আজরাইল ইমানদারের হুটারে সার্জারি করব। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাই যাবে যারা পরিমাণ টের পাবে না। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো দেখিতে চায় তোমার নূরের ছবি, জন্ময় আমার বাংলাদেশে, জন্ময় আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোরে দয় জার করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক ইমানদারের মরণের সময় শান্তি, কিন্তু খবরদার দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে বেদ করতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় আহলে বায়াতকে বেদ করতে হবে, দুনিয়াতে থাকা অবস্থায় পাকে পাঞ্জাতের মহব্বত লাগবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর মহব্বত লাগবে। এক যুবক ভাইয়ের আমার হেলায় হেলায় কার্য নষ্ট করিয়া নামাজ ছাইরা দিছ, তোমার মনে করবার তোমার খবর আছে রে বাবা। কারণ আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত আছে। বৈরবের বাবারা, বৈরবের বাবারা, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আর জবান কোনে কোন চাই কি চাই না? নবীদের মধ্যে একজন নবী বৈরবের জমিনে এই কথা কখনো বলি নাই, শুধুমাত্র আজকে গবেষণা করে ওয়াস্টার রেডি করলাম। কিন্তু আমার নবী একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা নবী কি নরম নবী না গরম নবী? বক্তার মধ্যে কিছু ভাইচিত্র বক্তা আছে, গরম বক্তা, নরম বক্তা, জালালি বক্তা, জামালি বক্তা, এই জন্য সবাই একরকম না। আমি আসতে ওয়াজ করতে পারি না, এটা হয়তো আমার বয়সের দোষ হইতে পারে, আমি চিল্লাই সারা ওয়াজ করতে পারি না। রাত্র গভীর রাত্রে ধ্যান, মানুষগুলার হাত পাঁচর ভাঙ্গে ভাঙ্গে থাকে, কেমন জানে মরা মরা দেখা যায়। এই ফুলাফান চোখের মধ্যে ঘুম ডিলেট করে দাও, আজকে শেষ বেলা একটু জিকির হইব, সুবি দিব, হ্যাঁ ওইব নি, জিকির চলব নি, দরবারে জিকির না চললে ভাল লাগে? ভাল লাগে। তবে একটা কথা, কোন নবীর নাম বলছিলাম? ওই দহ মোসা নবী। আচ্ছা ঠিক আছে, কোন নবী? মোসা নবী। নরম না গরম কথা কেন? নরম না গরম? কেমন গরম? আজরাইল রেথা প্রমাইরা সুখ ফলে দিছে, মারহাবা গন্ন, বাপ রে বাপ, এমন গরম, বাপ রে বাপ। ওই মূসা নবীর সামনে এক মহিলা আসছে, কি আসছে মহিলা? সে ডাক দে, কয় মূসা গো আমি এমন গুনাহ করছি, বারবার তওবা করতেছি, আল্লাহ কবুল করে না। কবুল করার মালিক কে? জোরে কোন কে? বাস হয়ে পাহাড় পরিমাণ গুনাহ করলো, ক্ষমা করে দেওয়ার মালিক কে? তবে দিল খুললে তওবা করতেই হবে। মহিলাটা এসে বলতেছে, আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, একটু আল্লাহর রেজায় জিগাইয়েন আমার তওবাটা কবুল হয়েছে কিনা।
আর তোবার যদি কবুল হইয়া থাকে আমার একটু কন, আমার মনের ভিতরে অশান্তি, কারণ আমি বিশাল বড় একটা গুনাহ করছি। মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী? আরো জোরে বলো, কি নবী? গরম নবী। এবার আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলে মহিলা ডাক দিয়ে কে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এ মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনার মনে হয় কোনো ক্ষমা নাই, আমি এত তৌবা করতেছি কোনো ধরনের বুঝতেছি না, আপনি আল্লাহরে যাইয়া বলেন না, আপনি আমি আপনার উম্মত, আপনি আমার পক্ষ হয়ে আমার তৌবাটা কবুলের সুপারিশ করে দেন। এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনার কারণে নিজেরে বড় অপরাধী মনে হইতেছে, তুমি একটু আমার কাছে ব্যঙ্গে বলো না। এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, মূসা নবী গো, আমি জীবনে একটা অপকর্ম করেছিলাম, আমি জীবনে একটা অবৈধ মেলামেশা করেছিলাম, এরপরে আমার ঘরের ভিতরে একটা সন্তান হইয়া গেছে, এই সন্তানটা হওয়ার পরে আমি দিক বিদিক না পাইয়া এক তো আমি অবৈধ সম্পর্ক করলাম, দুই নম্বর অবৈধ মেলামেশা করলাম, তিন নম্বর আমার ঘরে অবৈধ অসন্তান হইয়া গেল, এখন অবৈধ সন্তান হওয়ার পর আমি কি করব, এখন আমি চিন্তা ভাবনা না কইয়া লোক সমাজে কলঙ্কির ডরে আমি ওই সন্তানটারে চিপ দিয়া মাইরা ফলাইছি, এত বড় অন্যায় আমি করেছি, আমার আল্লাহ কোনোদিন মনে করি মাফ দিবে না, এই জন্য আমি ঘুমাইয়াও শান্তি নাই, আমি চলাফেরা কইরাও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই গো নবী, আমি উপায়ন্তর না পাইয়া আপনার কাছে এসেছি, এই জন্য আপনি মেহরবানি করে আল্লাহর কাছে বইলা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেন না, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, এখন মূসা নবী কি গরম নবী না নরম নবী? ডাক দেখা সাবধান, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যেই অন্যায় করেছ, আল্লাহ যদি আমাদের উপরে শাস্তি, আল্লাহ যদি তোমার কারণে সমাজের মানুষের মধ্যে শাস্তি দেয়, তোমার অন্যায়ের কারণে বাড়িঘর আগুন দিয়া জ্বালাইয়া ফেলতে পারে, তুমি যেই অন্যায় করেছ, আমাদের সমাজে একটা কথা বলে এক ঘর পাপে দশ ঘর ডাবে, তোমার কারণে ঘরের মানুষ মুসিবতে পড়বে, তোমার কারণে বাড়ির মানুষ মুসিবতের মধ্যে পড়বে, হ্যাঁ মহিলা তুমি আমার কাছ থেকে বেরোইয়া যাও, মহিলাটা আস আপনি আমার তাড়াইয়া দিলে আমি যাব কই, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে আমি যাবো কই, ও নবী, ও মূসা কালিমুল্লাহ গো, মেহরবানি করে আপনি আমাকে এমন ভাবে তাড়াইয়া দিবেন না, মূসা নবীর সামনে কথা বলবে এমন কোন স্পর্ধা কাহারো নাই রে বাবা, এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বেরিয়ে যাও, আশার বাসা বাঙ্গা টুকরা টুকরা হইয়া গেছে, যারা গুনাহ কইরা শর্মিন্দা হইয়া যায় তাদের বুকটা ফাইটা যায়, আর যারা গুনাহ করে শর্মিন্দা হতে পারে না এদের আমল নামার বদের পাল্লা বাড়ি হইয়া যায়, এদের মনটা পাথরের মতো হইয়া যায়, শেষ পর্যন্ত ইমান হারা হইয়া মরণ হয়, কথা কন্যা ঠিক কি না? এই জন্য মা গো, ও আমা, আমার শম্ভুপনের মা, ভৈরবের মা, ভৈরবের বাবারা, আজকে যারা হাজারো মানুষ যারা রাত্রে এত রাত্রে বসে আছেন, একটা কথাই শুধু বলবো, হায়াত মৌতের মালিক যেমন আল্লাহ, জবানটা খুইলা কন, গোনা মাফের মালিক কে? যেই মাত্র মূসা নবী মহিলাটারে বের কইরা দিছে, সাথে সাথে একজন ফেরেশতা আইছে, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলি জমিনটা বিছানা হইয়া যাবে, এমন 600 ডানা লইয়া মূসা নবীর সামনে হাজির, আয়েশা ডাক দিয়া কয়, মূসা নবী গো, ও মূসা নবী, আপনার কাছে আসছে একটা ওসিলা বলার জন্য, কিন্তু কিন্তু আপনি এই মহিলাটারে কেন তাড়াইয়া দিয়েছেন, এই মহিলা বড় বেশি গুনাহ করেছে, এই জন্য তার কি আর ক্ষমা আছে? এবার জিব্রাইল আলাইহিস সালাম কয়, মূসা নবী, এই গুনার চাইতে আরো বড় গুনাহ আছে, এই গুনাহ ক্ষমাযোগ্য, কিন্তু আর একটা গুনাহ আছে, কয় কি গুনাহ? কয় যারা স্বইচ্ছায় নামাজ সাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাটা তার চাইতে আরো বেশি ভারী করে দেয় গুনাহ দিয়া, কথা বলেন ঠিক কিনা?
তাইলে এখন আপনার সঙ্গে আমার ওয়াদা, আপনার সঙ্গে আমার কথা, ও যুবক ফজরের নামাজ পড়ছ, তুমি বলো না জোহরের নামাজ পড়ছ, তুমি বললা না আসর নামাজ পড়ছ, তুমি বললা না মাগরিবের নামাজ পড়লা, তুমি বললা না, অথচ তুমি স্বইচ্ছায় যে নামাজ চাইরা দিতেছো, কত ভারী হইয়া যাইতেছে তোমার গুণাগুলা, তোমার খবর নাই। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, জীবনে যত গুণা করেছেন গাটুরি বেঁধে আজ বসে যান এই ভৈরবের জমিনে রাত্র দুইটা আড়াইটার সময়। যদি আপনি তন মনে কইরা, যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুণা আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? যুবক ভাইয়ার আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পীরের কাছে হাত ধরা অত্যন্ত জরুরি, কারণ বর্তমান জমানা ইমান পরীক্ষার জমানা হয়ে গেছে। অঙ্ক না পারলে অঙ্ক শিক্ষকের কাছে যাবেন, ইংলিশ না পারলে ইংলিশ শিক্ষকের কাছে যাবেন, এবং যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান না বোঝেন রাষ্ট্রবিজ্ঞান টিচারের কাছে যাবেন, আরবি নাহসরফ না বুঝলে আরবি নাহসরফ শিক্ষকের কাছে যাবেন, ডাক্তারি না বুঝলে ডাক্তারি লেখাপড়া করবেন। কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আখিরাতে আখিরাতে মঙ্গলের জন্য আপনাকেও একটা রুহা শিক্ষক লাগবে। এই শিক্ষকের নামটা হলো, কোরআনের ভাষায় হলো মুর্শিদ, আর ফার্সি ভাষায় হলো পীর। কথা কোন ঠিক কি না? স্কুলে গেলে ফতোয়া নাই, মাদ্রাসায় গেলে ফতোয়া নাই, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানে গেলে কোনো ফতোয়া নাই, আখিরাতের সিলেবাস নেওয়ার জন্য কামেল মুর্শিদের কাছে যাবে, এই জায়গায় গেলে বহুত মানুষ ফতোয়া ধরায়। যেমন আমাদের ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি, ওনারও পীর আছিল, কথা কোন ঠিক কিনা? ওই পীরের নাম হলো আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাই। তিনি তার পীরের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছেন। আমি বলছিলাম ওলি হওয়ার সুযোগ আছে, তবে মরার পরে নয় মরার আগে। জান্নাতের বিছানা পাওয়ার সুযোগ আছে, মরার পরে নয় মরার আগে বেদ করে যাওয়া লাগবে, আল্লাহকে আগেই রাজি করে যেতে হবে। ও যুবক পাহাড় পরিমাণ গুণা নিয়া আজকে এখন যদি বলো, এখন বাবিলে কি হবে গো, যা হবার তার হইয়া গেছে, ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো, আমার মন দিয়া আছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তার হইয়া গেছে। এইভাবে গুনাগুলোরে গাটুরি বান্দা, যদি তুমি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারো, তওবা মানে হলো ফিরে আসা, আর জীবনে গুনা করব না, আর জীবনে গুনা করব না। আল্লাহ হবার জন্য কেন এই একবার দিত, এই টাইমটা কিন্তু গভীর টাইম, পাগলামির টাইম না, এই টাইমটা গভীর টাইম। বলেন, আর জীবনে গুনাহ করব না, আমরার গুনাহ মাফ হইছে নি ও ইলাহি, আমরা রাব্বাই আমার গুনাহ মাফ করুসনি, আমরার গুনাহ মাফ হইছে নি ও ইলাহি, আমরার দাদা দাদির গুনাহ মাফ করুসনি। আমি কবে যাব রোজার কিনারে, আমি গেছিলাম তো মদিনায়, আপনার লাগে দোয়া করছি, মদিনায় রবি যে রোজা দেখ কইছি, নবী গো আমি বাংলার জমিনে আপনার একটা প্রেমের ক্যানভাসার, আপনার ক্যানভাস গিরি করি বাংলাদেশে, আমি আপনার কাছে আইছি আপনার আহলে বায়তের ক্যানভাস গিরি করি বাংলার জমিনে, ও নবী আমি আসছি অনেক ভক্ত বাংলাদেশে, আমি যখন আপনার নাম নিয়ে ওয়াজ করি এরা চোখের পানি ফেলাইয়া কান্দে, ওরা আসতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ তাদের পক্ষ থেকে আমি সালামটা আপনারে দিতেছি, আপনি মেহরবানি করে কবুল করে নেন। আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে স্মরণ করছি, কারণ আপনারা যে দোয়া আমাকে দিয়েছেন, আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, রাত্র দুইটা আড়াইটার পর পর্যন্ত এই ভৈরবের জমিনে যখন আমি আসি, কিসের তিনটা, কিসের চারটা, কিসের পাঁচটা, কিসের দিন, কিসের রাত, সবসময় দেখেছি মানুষের একটা উপচে পড়া প্রেম ভালোবাসা, এই ভালোবাসা একমাত্র আমার জন্য না, আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য, কথা বলেন ঠিক না বেটি? আমি নবীকে মহব্বত করি তাই আপনারা আমাকে বলো মহব্বত করেন, আমি আহলে বাইতে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি তাই আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমি
বলি আল্লাহকে মহব্বত করি, তাই আপনারা আমাকে মহব্বত করেন। আপনাদের সালামগুলো এভাবে আমি দিয়েছি, রাতের যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, রাতের যখন শুইতে যায় নবীকে খোঁজে বেড়ায়, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়, চোখের জলে দিদার ছাই, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনায়, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। বিশ্বাস করবেন যে একবার মদিনা গেছে বারবার যেতে মন চাই, আমি হুট করে টান মারছি, আমি মাহফিল সব কাইটটা দিয়ে দূরে গেছি, এখনো কেন যেন মন চাইতেছে যে ঠাস করে সব কাইটটা আবার দূরটা মারিয়ে দিতাম কে রে আমি। আরে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি এ ভৈরবের বাবারা একটু বলেন না, আমি কবে যাব রোজার কিনারে, জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না। আমার যুবক বাইরা গো, আমি বলছিলাম যুবক, হুজুর গাউসে পাকের পীর আছে না নাই, তাইলে আল্লাহকে চিনতে গেলে, আল্লাহর বিধান বুঝতে গেলে, নবীর মহব্বতের কথা বুঝতে গেলে তো ওয়াজ মাহফিলের প্রয়োজন, ওয়াজ মাহফিল বলতে গেলেই তো একজন বক্তার প্রয়োজন। এমনভাবে আল্লাহ রসুল পাওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছেন তুমি না জানলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও, এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আহলে বায়াতের সন্ধান নেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মহব্বত জানার জন্য, আমরা আহলে আমরা আমরা আল্লাহর বিধানগুলো মানতে গেলে একজন ওই হক্কানি আলেম আরেফ রব্বানি ওই রকম আল্লাহর ওলিদের প্রয়োজন। আল্লাহ পাকের দেওয়া নিরাপত্তার, আল্লাহ পাকের পক্ষ থেকে ওরা দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার, ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওই পীরের সঙ্গে কথা বলতেছেন, আমিও এখানে কথা বলতেছি, রাতের বেলা খাই নাই এখনো পর্যন্ত, রাতের খাবার ভালো করে মুখে দেও নাই, এরপর আমি এখানে সোজা এসেছি। ও যুবক, এই জন্য যুবক অনুরোধ করে বলে যাই, এই জন্য আমার গাউসুপাক অনেকক্ষণ কথা বললেন, ঘন্টার পর ঘন্টা, একদিন চলে গেল কোনো খবর নাই, দুই দিন চলে গেল কোনো খবর নাই, এবার ডাক দিয়া গাউসুপাকের পীর আবু সাইদ মখজুমি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদেরের ডাক দিয়ে গা, আব্দুল কাদের আজকে হলো প্রেমের ছুটি, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলেন, ইয়া মুর্শিদ, আপনার সঙ্গে আমি তরিকতের তরবিয়াত নিলাম, তালিম নিলাম, কিন্তু আমার বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন আছে না নাই। এবার মুর্শিদ ডাক দিয়ে কি আব্দুল কাদের গো, ও আব্দুল কাদির, তোমার যদি খাবারের প্রয়োজন হয় তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। শর্মিন্দা হইয়া ডাক দিয়া কয়, না মুর্শিদ খাওয়ন লাগতো না, শর্মিন্দা হইয়া এমনিতে না করছে। এরপরে মুর্শিদ বাড়িতে চলে গেছে, এই মুহূর্তে তিনি একা একা মনে মনে কয়, মুর্শিদ আমার বলছিল আমি গেলাম না, খোদাই তোমার জান বাঁচতেছে না। হঠাৎ করে একা দাঁড়াইয়া রয়েছে, ইন্দিমিন টাইমে একটা নূরের মানুষ আব্দুল কাদের জিলানির সামনে আসলেন, আয়েশা ডাক দিয়ে কে আব্দুল কাদের, মুর্শিদের খাওয়ার না করতে নাই বড় বরকত, মুর্শিদের খাবার জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এবার ডাক দিয়া কয়, আমি তো মুর্শিদের সঙ্গে খাবারের কথা বলছি, ডাইনে মানুষ ছিল না, বামে কেউ ছিল না, সামনে কেউ ছিল না, পিছনে কেউ ছিল না, আপনি আবার কেডা মুর্শিদের লঙ্গে গোপন আলাপ করলাম, আপনি কেমনে জানলেন, আপনার পরিচয়টা কি? ওই লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদির আমারে ছিল না, আমি কেউ না, আমি জমিনে বাস করি না, আমি পানির নিচে বাস করি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম।
সালাম, আর জোরে জোরে করনা আল্লাহু আকবার। আরে খিজির আলাইহিস সালাম আবার কেডা? খিজির আলাইহিস সালাম হলো তিনি যিনি পানির নিচে বাস করে, যার কাছ থেকে হযরতে মূসা নবী গিয়ে তরিকতের সবক আনছিল। তিনি হলো কানা আব্দান সালিহান, তিনি একজন নেক বান্দা। এ বন্ধুরে, ওই আব্দুল কাদের জিলানির কাছে যখন খিজির আলাইহিস সালাম খাবারের কথা বললেন, তখন মসজিদের হাতের খাবার খাওয়ার জন্য আব্দুল কাদের জিলানির একটা ঢেউ উঠে গেছে। ও আমার বাবা, ও আমার বাবা! খিজির আলাইহিস সালাম বেলকি লাগাইয়া চইলা গেছে গো। এবার আব্দুল কাদের জিলানি একটা দৌড় মারলেন মুর্শিদের বাড়ি। মুর্শিদের বাড়ির মধ্যে যাইয়া আব্দুল কাদের জিলানি যেই মাত্র ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহি আলাই ওই দরজার মধ্যে একটা প্লেটের মধ্যে খাওন নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ বাড়িতে গেল, দেখতেছেন পিরে খাওন নিয়ে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাস করে মুর্শিদ, খাবার কেন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন? কই তুমি যে আসতেছো তোমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় রয়েছি। আব্দুল কাদের কো পাগল হয়ে যাবো নাকি তারে? আমি যে কথা কইলাম ওই জায়গায়, আমি যে আসবো আমার মুর্শিদের তো আমি বলি নাই। মুর্শিদ আবার জানলো কেমনে আমি আইতেছি, আবার খাওন রেডি হইয়া দাঁড়ায় রয়েছে। মুর্শিদ ডাক দিয়ে কি, আব্দুল কাদের তুমি কি আমার খাবার কথার ব্যাপারটা শেষ পর্যন্ত খিজির আলাইহিস সালাম রো জানাইলা? এবার ডাক দিয়ে কয়, মুর্শিদ গো আমি বড় ভুল করেছি। ইন দি মিন টাইমে ওই মুর্শিদ তার নিজের হাতের খাবার আব্দুল কাদের জিলানের মুখের মধ্যে দিয়ে দিছে। আরে মুর্শিদের খাবার হাতের খাবারের দাম কম না বেশি? সুরুল মুমিনের শেফা, আপনি অর্ধেক ভাত খাইছেন, খাই একজন দিয়া দিছেন, ওই ডাক খাওয়াটা শেফা হয়ে যায়, রোগ মুক্তির কারণ হইয়া যায়। আব্দুল কাদের জিলানি কয়, আমার মুর্শিদ আমারে খাওন দিতাছে যেন আমি খানা খাইতেছি না, যেন আমার ভিতরে একটা রহমতের ঝর্ণা দ্বারা ডুবতেছি, এমন শান্তি লাগতেছে যেন আমার খাওয়াইতেছে আর তরিকতের তালিম দিতেছি, আমার ভিতরে যেন খাবার ডুবতেছে না, আমার ভিতরে একটা বেলায়তের নূর ডুবতেছে।